السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. اقرأ من قول الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط شهداء لله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط شهداء لله. كونوا قوامين بالقسط شهداء لله ولو على أنفسكم أو الوالدين والأقربين. غنيا أو فقيرا فالله أولى بهما، فلا تتبع الهوى أن تعدلوا وإن تلوا تعرضوا فإن الله كان بما تعملون خبيرا. يا أيها الذين آمنوا آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله أعد الآية. يا أيها الذين آمنوا آمنوا بالله ورسوله. يا أيها الذين آمنوا كونوا قوامين. يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط شهداء لله ولو على أنفسكم أو الوالدين والأقربين. إن يكن غنيا أو فقيرا فالله أولى بهما، فلا تتبعوا الهوى فإن الله كان بما تعملون خبيرا. حسبك، جزاك الله. صدق الله العظيم. ما شاء الله، مستقيم بالله. এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তোমার গলায় যতটুকু কণ্ঠ আছে সেই কণ্ঠ দিয়ে তো তেলাওয়াত করতেই হবে, সেই সাথে নির্ভুল তেলাওয়াত করা খুবই জরুরি। কেমন দেখি তোমার তেলাওয়াত সম্পর্কে বিজ্ঞ বিচারক কি বলেন, ফাদিলাতুল উস্তাজ আব্দুল লতিফ ওয়াহদান হাফিজাহুল্লাহ। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ইবনিনা আল ফাদিল জাযাকুমুল্লাহু খাইরান ওয়া রাফা কদরাকুম। আল ক্বালকালা লাম তাযহার জালিয়াতান ওয়াযিহা ফি আত-তা বিলকিসত শুহাদা লিল্লাহ সুম্মা আল মাদ আল মুনফাসিল
واللفظ في نظيره كمثله كل ذلك منفصل وكلاهما كالآخر في عدد حركات المد الوقف والابتداء واليوم الآخر فقد ضل ضلالا بعيدا لا يصح أن تقول واليوم الآخر فقد ضل جزاكم الله خير بارك الله فيك أستاذ دكتور ولي الرحمن خان منتبر أنوبت جانت شايف الحمد لله أستاذ تاكي دعا كورتشن بلسن جامار সুযোগ সন্তানকে আমি অভিনন্দন জানাচ্ছি তবে কয়েকটি বিষয়ে পরামর্শ দিয়েছেন তিনি বলেছেন যে সুহাদা আলিল্লাহ এখানে তোমার যে মদ হবে সমপরিমাণ হওয়ার উচিত ছিল ওয়া ইনতালবু আও তুরিদু আর এটি এতই খটকা লেগেছে যে তিনি তোমাকে থামিয়ে দিয়েছেন তো এই বিষয়গুলো সামনে যত্ন সাথে পড়ে দোয়া করেছেন তোমার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ছোট বন্ধু মুস্তাকিম বিল্লাহর তিলাওয়াত সম্পর্কে মন্তব্য জানতে চাইবো আমাদের সম্মানিত অতিথি আল্লামা আব্দুল মুমিন নাসিরি আপনার কাছ থেকে ছোট ভাই মুস্তাকিম বিল্লাহ মাশাআল্লাহ সুন্দর তেলাওয়াত করেছো বিজ্ঞ বিচারক যেভাবে পরামর্শ দিয়েছে ওই পরামর্শ মোতাবেক তুমি চর্চা করবে আল্লাহ তাআলা তোমাকে সফলতা দান করবে